এখন কত চকচক করছে, একটু অন্যরকম করে ড্রেসিং টেবিলটা গুছালাম, একই রকম দেখতে ভালো লাগে না। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবাইকে নতুন আরও একটা ব্লগ দেখার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো এই তো এদিকে হচ্ছে এই রুমটা একদম গুছানো, একদম কমপ্লিট, আর গুছানোর পর তো সেই লাগছে। আর জানা তো দেখলেন সেই গাছটা রোদে দেওয়া হয়েছে, কারণ গতকালকে অনেক বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য এদেরকে একদম রোদেই দেওয়াই হয়নি। তো এখানে যেহেতু অনেক রোদ, এসেটা একটা মিষ্টি রোদ, তাই হচ্ছে এখানে দিয়ে দিলাম। আর এই যে আলমারিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এক ঝলক। আর এখানে হচ্ছে মিষ্টি রোদ, এই রোদটা এত সুন্দর লাগছিল আর কি, ভিডিও না করে থাকতেই পারলাম না। আর এ তো এদিকে হচ্ছে সব রুটিগুলো আর কি আচ্ছাকা করে নেওয়া হয়েছে, তো এভাবে করে বক্সে রেখে দেওয়া হবে। তো আজকে আমি আবারও একটু শেয়ার করলাম, তো এই কাজটা আপনারা করতে পারেন। তো অনেকের প্রশ্ন যে রুটি আর কি শেখে রাখার পর কীভাবে রাখে, তো সেটা একটু দেখালাম। কাঁচামরিচ, কাঁচামরিচ খুব দরকার। এখানে কি ফুলকপি খুলো, সবজি মানে এগুলো, এগুলো এখন এত ভালো ওঠে, এগুলো যেগুলো কোলেস্ট্রলের না, এগুলো হচ্ছে একদম দেশি ফুলকপি। এই ফুলকপিগুলো ছোট কিন্তু খেতে খুব মজা, মাছ দিয়ে রাঁধলে খুব মজা লাগে। যখন বড় হয়ে যাবে তখন এগুলো খেতে খুব ভালো লাগবে না, এগুলো হচ্ছে কোলেস্ট্রলের। ওগুলোর মধ্যে এখন ছোট ছোট, তারপরে ছোট যে বাঁধাকপি, এগুলোর মধ্যে এমন সার দেয় যেগুলো বড় হয় কিন্তু খেতে মজা লাগে না, কিন্তু এই ছোট ছোটগুলোই টেস্ট। শুধু এটাকে একটু ভাপিয়ে পানি ফেলে দিলে গ্যাস হবে না, তারপর রান্না করলে ভাপিয়ে। এটা তুমি হলুদ দিয়ে করো না? না, এমনি লবণ দিয়ে ফুটানো পানি। আমি হলুদ তো দেখেছিলাম তো, যখন ভিডিওতে বলে রান্না করেছি। ও আর এই যে ফুলকপি, ছোট ছোট বাঁধাকপি, এগুলো খেতে খুব মজা বড়গুলোর থেকে। বড় তো না, তুমি ওনা আর কিন্তু তুমি হলুদ দিয়ে ভাপিয়েছিলা, ওটা মানে হাড়িতে ছিল। আর এই যে শিম, শিম ছোট ছোট, শিমগুলো দেখুন টাটকা শিম। পোকা আছে নাকি? পোকা তো থাকবে, সেটা এই যে এটাতে পোকাটা ফেটে গেছে, ওটা কেটে ফেলে দেবে বাঁচার সময়, তখন তুমি বসগুলোকে ফেলে দিবা, তাহলেই হবে। কি সুন্দর না, সুন্দর ছবি নিতে পারে। আজকে এই হচ্ছে সবজি আমাদের। হ্যাঁ, এখানে দুটো মুরগি তো লাগবে আমাদের, চিকেন, চিকেন ছাড়া তো আমাদের চলে না। হ্যাঁ, চিকেন। আর এই হচ্ছে আর কি, পিঁয়াজ, সোনার চেয়েও দামি, সোনার চেয়েও দামি পিঁয়াজ, পিঁয়াজগুলো বড় বড় আছে, সোনার চেয়েও দামি, মূল্যবান পিঁয়াজ। সবকে রোদে দিয়েছি, সব খাবার খাবার কালকে থেকে খাবার দিইনি, এদের শুধু পানি দিয়ে রেখেছি, এদেরকে একটু খাবার দিয়েছি সব গোসল করিয়ে। এক ঘন্টা মতো রোদে রাখবো, তারপরে আবার যার যার জায়গায় চলে যাবে। সারাদিন তো কালকে বৃষ্টি ছিল, রোদ দেয় তাজা। আরেকটা আর আব্বু এখানে অনেকগুলো দুধের প্যাকেট নিয়ে এসছে আর কি, তো সেগুলো ডিপ ফ্রিজে রাখছে আর কি। তো কোথায় রাখবো সেটা আমি ভেবে কুল পাচ্ছিলাম না, তো ভেবে চিনতে আর কি এদিক সেদিক করে রাখলাম। তো ঠিকভাবে রাখতে হবে যাতে পরবর্তীতে আবার ঠিকভাবে নেওয়া যায়। তো এই তো এই ফাঁকে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। আর এদিকে আমরা কীভাবে সদাপাতিগুলো রাখি, তো সেটাও একটু শেয়ার করলাম। তো আজকে একটু অন্যরকম করে ব্লগটা শেয়ার করছি, আশা করছি অনেক ভালো লাগবে। তো আমার আজকে মনটা অনেক খারাপ, কিন্তু কেন সেটা একটু পর আপনাদের সাথে শেয়ার করব। আর এতেও এদিকে হচ্ছে সমস্ত সব কিছু রাখা শেষ, আর এদিকে হচ্ছে হঠাৎ করে আমাদের বাসায় গেস্ট এসছে, তো কী কী রান্না করা হলো সেটাও দেখাবো, বাট কে এলো সেটা দেখতে হলে আপনাদেরকে ওয়েট করতে হবে। এই তো এখন আমার ঘর গুছানি, দেখতেই পাচ্ছেন মশারি খুলিনি, এখনো খুলবো, তার আগে হচ্ছে চা খেয়ে নিই।
কারণ চা খাইনি, সকালের দিকে জাস্ট নাস্তা করেছি। তো গতকালকে ভিডিওটা আমি এন্ড করিনি, তো ভাবলাম তাহলে তো এন্ড করতে হবে, আজকে দুই দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে আমি কথা দিলাম প্রতিদিন অ্যাক্টিভ থাকব, নতুন নতুন ভিডিও দিব আপনাদেরকে। তো ঠিক আছে, কথা না বাড়ায় আর চারটা এই তো আমার নাস্তা খাওয়া একদম কমপ্লিট, আর এখন হচ্ছে কম্বলটা গুছিয়ে নিচ্ছি। আসলে এই কম্বলটা কারোরই ভালো লাগে না, আর এটা হচ্ছে একটা এক্সট্রা কাজ আর কি, এটা বের করার পর থেকে ঝামেলা, প্রতিদিন গুছাতে হয় আর একদমই ভালো লাগে না। আসলে এটা কারোরই ভালো লাগে না। আর তো মোটামুটি বেড গুছানো শেষ, আর এখন হচ্ছে চুরি আলনা নিয়ে আর কি বসলাম। তো আজকে সমস্ত সব কিছু আজকে ডিপ্লিনের মতন করে নিয়েছি, দেন এখন চুরিগুলো সাজিয়ে নিচ্ছি। তো আপনাদের একটু পরে হচ্ছে লুকগুলো দেখাবো, আসলে এই গুছানোর পর কতটা ভালো লেগেছিল। চলেন আপনাদেরকে আমি আরো একবার দেখিয়ে দিই। এই দেখেন, এমন করে গুছালাম, আর এই যে চুড়িগুলো ভালো করে মুছলাম, প্রতিটা চুড়ি, একটা চুড়িও বাদ দিইনি। দেখেন কেমন কত চকচক করছে, একটু অন্যরকম করে রেসিপিটা গুছালাম, একই রকম দেখতে ভালো লাগে না। আর এই যে এখানে তো প্রথমে গ্রিন চুড়ি ছিল, আজকে হোয়াইট চুড়িটা দিলাম সামনে, এখন দেখেন কত সুন্দর লাগছে, পুরোটা সুন্দর করে একদম মুছলাম, মানে প্রতিটা জিনিস এত ময়লা, এগুলো ভালো করে সব মুছেছে সরিয়ে সরিয়ে, এখন ভালো লাগছে দেখতে। আপনাদেরকে কি বলবো, এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা পড়ে গিয়ে ভেঙে গেছে, এই জন্যই আমার খুব মন খারাপ। আর সব কিছু যখন আপনাদের সাথে শেয়ার করি তাহলে এটা কেন শেয়ার করব না। এই তো এদিকে হচ্ছে ঝাড়ু দিয়ে নিব, আর এই গাছগুলো এখানে রোদে দিলাম, তো এভাবে করে বেঁধে দিয়েছি, এতে খুব সুবিধা হয়েছে। আর সকাল থেকে এত সুন্দর রোদ, এই রোদটা শীতকালে ভালো লাগে। এই তো ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর বেশ ময়লা আজকে দেখতে পারবেন, আপনাদেরকে দেখাবো যে আমাদের বাসায় প্রতিদিন এত পরিমাণে নোংরা হয়, সব কিছু ঝাড়ার পরও কোথা থেকে যে ধুলো আসে আমি মানে জানি না। হ্যাঁ, আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কেন এত ধুলো আসে। তো এই যে সমস্ত সব কিছু সরিয়ে ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো এখন আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণে এই যে ময়লা দেখতেই পেল। এই তো এদিকে হচ্ছে রান্না বান্না শুরু হয়ে গেছে, আজকে আলু শিম দিয়ে একটা ভাজি করা হচ্ছে, তার সাথে মুরগিও করা হবে। মুরগির রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে করি আমি সচরাচর যেভাবে রান্না করি তো সেভাবেই দেখাবো, আর এটা খেতে খুব ভালো লাগে। এই তো এখন বাকি আলুগুলো আমি দিয়ে দিলাম, এখন আলুগুলো নেড়ে এখন ভাজা ভাজা করে আর কি আলুটাকে, আলু আর শিমটাকে ভেজে নিতে হবে। আর এই তো এদিকে হচ্ছে শিম আলু ভাজা আর কি হয়ে গেল, আর এদিকে হচ্ছে মুরগি রান্না হচ্ছে, মুরগিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। মুরগিটাকে যত কষাবেন ততই কিন্তু টেস্ট লাগে, আসলে কষানোর উপরেই খেতে মজা লাগে। তো আমি এখন কষে পানি দিয়ে দিলাম, আর এখন এর মধ্যে এখন আর কি ফুটে গেছে, এখন আমি এর মধ্যে ধনে পাতা, গরম মশলা, তারপরে জিরা গুঁড়া এগুলো দিয়ে ফুটিয়ে নিয়ে দেন আমি হচ্ছে নামিয়ে নিব, যে ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি। তো আপনাদের সাথে আজকে একটু রেসিপিও ভাবলাম শেয়ার করি, কারণ আমাদের বাসায় আমার এক নানা এসেছে, তো নানার সাথে আম্মু আর কি কথা বলছে ব্যস্ত, তাই আমি মনে করলাম যে ঠিক আছে তাহলে আমি রান্নাটা করে ফেলি।
আর তার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো এদিকে প্রথমেই তো বললাম যে গরম মশলা সব কিছু একটু একটু করে দিয়ে নিচ্ছে আর কি, যতটুকু লাগবে আর কি, তো পরিমাণ মতো সব দিয়ে নিলাম। আর এই তো ফুটেও গেছে, এবার হচ্ছে নামিয়ে নিব, দেন আপনাদের সাথে প্রতিটার রেসিপি শেয়ার করব। এই তো এদিকে হচ্ছে মুরগিটাও হয়ে গেছে, এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতে যেমন ইয়ামি লাগছে আর কালারটা কিন্তু সেই রকম হয়েছে, তাই না? অবশ্যই কমেন্ট করে জানাবেন মুরগির কালারটা কেমন হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। আর তো এদিকে হচ্ছে সব কিছু বাটিতে সার্ভ করে দিলাম আর কি, এখন নানা আব্বু সবাই আর কি খেতে বসে যাবে, তো আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। আর এই তো এদিকে হচ্ছে সবাই বসে গেছে খেতে, তো এই নানাটা আমাদের বাসে এসেছিল, তো এই হচ্ছে মেহমান আর কি হঠাৎ করে আসা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই তো দুপুরবেলার রেস্ট নিয়ে বিকালের দিকে আম্মু একটা তেলের পিঠা করছে আর কি, পাকান পিঠা যেটাকে বলে, তো এই পাকান পিঠা আম্মুকে বলবো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে, একটা টিপস আছে আর কি, টেকনিক আছে, তো সেটা ভাবে আর কি করছে, তো সেই টেকনিকটা কি আমি আপনাদের সাথে শেয়ার করব না, জাস্ট পিঠাগুলোই শেয়ার করলাম। এত সুন্দর ফুলছে, এরকম ফুলকো ফুলকো যে পিঠা খেতে পারবো শীতের সময় কখনোই ভাবিনি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে। আর এটা খেতে এত মজা হয়েছিল, এই তো রেডি হয়ে গেল পাকান পিঠা বা তেলের পিঠা, যে যে যেমন বলেন বলতে পারেন। এই তো এদিকে হচ্ছে নাস্তা খাওয়া শেষ, আর এখন হচ্ছে একটু জালমাল দিয়ে নিব, আর পানি এক ফোঁটাও বোতলে ছিল না, তাই একটু পানি। এই তো এদিকে হচ্ছে পানি ভরা একদম শেষ, আর এ তো এদিকে হচ্ছে এই বাটিগুলো তুলতে গিয়েও দেখলাম কেমন হলুদ হয়ে আছে, পরে আবার একটু মেজে নিতে হবে, তো মাজাও অলরেডি শেষ। আর এদিকে হচ্ছে সব কিছু জাল দিয়ে নিচ্ছি, আর এদিকে হচ্ছে ভাতের জন্য চাল বের করেছি, চালটা একদম আর কি ফ্রেশ, বেছে নিতে হবে না, এর আগে বেছে নিতে হতো, এখন বাঁচতে হয় না। তো ভাত পানি বসিয়ে দেন চালও দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মোটামুটি তরকারিটাও আর কি ফুটে গেছে, তো একটু পর নামিয়ে নিব। তো এই সকাল থেকে দুপুর পর্যন্ত বা রাত পর্যন্ত কী কী করি, তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিকে হচ্ছে ডালটা ফুটে যাক, আর তার সাথে সাথে চলেন আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করব। তো এই যে এই এটা হয়ে গেল, আর এদিকে হচ্ছে এই পাটিগুলো কোথায় রাখি, তো ভাবলাম যেহেতু আজকে রাখবো তাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে যে এটা কিন্তু আরিফেলের একটা ওয়ার্ডটপ আর কি, এটা জুতা রাখার ওয়ার্ডটপ, কিন্তু এখানে সব কাঠের জিনিসগুলো রাখা হয়, কখনো আপনাদের সাথে শেয়ার করিনি, এই ফার্স্ট টাইম শেয়ার করলাম। চাইলে আপনারা এইভাবে করে রাখতে পারেন কিনে এনে আর কি জিনিসপত্র, খুবই খুবই সুন্দর, একদম পোর্টেবল সাইজ। এটা দাম মেবি নিয়েছিল 3500 না 4000 টাকা, আমার ঠিক খেয়াল হচ্ছে না। আর তার সাথে হচ্ছে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, এই তো এদিকে হচ্ছে ডালটা মোটামুটি ফুটে গেছে, ভালো করে ফুটে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব, দেন আমার কাজ একদম কমপ্লিট, তারপর আমি কিচেন থেকে বিদায় নিব আর কি পুরোপুরি। তো এই তো ভাতটা হয়ে গেলে ভাতটাও গড় দিয়ে দিব, তো মোটামুটি আমার এখন কিচেনের কাজ শেষ আপাতত, তো দেখা হবে একবারে ডিনারের পর আপনাদের। তো বন্ধুরা একটু আগেই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেন আমার বেডে এলাম, তো আমার ছোটো দুই বোন সব ঘুমিয়ে পড়েছে, কারণ ওদের একজনের কলেজ একজনের এক্সাম চলছে স্কুলে, তো ওদের তো তাড়াতাড়ি উঠতেই হবে 6:30টার দিকে, 8টা থেকে পরীক্ষা, একটু আগেই উঠে রিভিশন দিতে হয়। তো আমার ছোটো বোনের জন্য অনেক দোয়া করবেন যেন তার কালকে পরীক্ষাটা খুব ভালো হয়। তো এই তো পাক্কা দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর আমি হচ্ছে ক্যামেরার সামনে এলাম, তো সেই আপনাদের তখন বলেছিলাম আসবো আর এখন এলাম। তো ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, তো এই ছিল আজকের একটা ছোটোখাটো ব্লগ, সারাদিন কী করলাম না করলাম, তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা কী ধরনের ভিডিও আমার আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা কথা, সেটা হচ্ছে যে অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর
কথা বাড়াবো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে ভুলবেন না। আজ তাহলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আফরিন লাইফস্টাইল স্টুডিও সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে সুন্দর একটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।